ত্রিপুরা ফায়ার সার্ভিস থেকে রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন আবারও পাবলিশ করা হয়েছে। তো এখানে যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে, এখানে আপনাদের কোন ডিস্ট্রিক্টের র্যালি কোথায় হবে, কবে হবে, কোন সময় র্যালিতে যেতে হবে, এই সবগুলি বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। র্যালি শিডিউল এখানে জারি করা হয়েছে। তো এই নোটিফিকেশনটা নিয়ে ডিটেলসে আলোচনা করে নিচ্ছি। এখানে নোটিফিকেশনটা 2 আগস্ট 2022 সালে পাবলিশ করা হয়েছে। রিক্রুটমেন্ট ফাইল নাম্বার দেওয়া হয়েছে ত্রিপুরা সরকার অগ্নি নির্বাপক দপ্তর থেকে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এখানে তিনটি ডেট আপনাদের তুলে ধরা হয়েছে। এখানে ডেটটিতে বলা হয়েছে যে এই ডেটগুলিতে যে মূল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল নিয়োগ সংক্রান্ত, আপনারা জানেন 2-3 বার নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, সাথে কিন্তু র্যালি আবার পোস্টপোনও করা হয়েছে। তো এখন আবার নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে র্যালি সংক্রান্ত। তো এখানে যে র্যালির ডেটগুলি দেওয়া হয়েছে, প্রথমে আপনাদের যে র্যালিটা হবে জেলা দেখতে পাচ্ছেন দক্ষিণ ত্রিপুরার যে র্যালিটা হবে কোথায় হবে, এখানে দেখুন র্যালির রিক্রুটমেন্ট স্থান রয়েছে ত্রিপুরা 8টি ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট স্থান কিন্তু এখানে দেওয়া হয়েছে। কোন ডিস্ট্রিক্টের র্যালি কোথায় হবে তো এক একটা করে আলোচনা করে নিচ্ছি। দক্ষিণ ত্রিপুরা থেকে যারা বিলং করেন তাদের র্যালিটা হবে 9ম ব্যাটালিয়ন যেটি এছাড়া হেডকোয়ার্টার রয়েছে হীরাচড়া, ওইখানে কিন্তু র্যালিটা হবে। পদ এখানে বলা হচ্ছে ড্রাইভার, যারা ড্রাইভার পদে আবেদন করেছেন আপনাদের রিক্রুটমেন্ট র্যালির তারিখ ও সময় এখানে বলা হয়েছে 8-8-2022 থেকে দক্ষিণ ত্রিপুরা র্যালিটা শুরু হবে। তবে 8 তারিখ শুধুমাত্র ড্রাইভার পদে যারা আবেদন করেছেন তারাই কিন্তু র্যালিটা দেখতে পারবেন। ফায়ারম্যানে যারা আবেদন করেছে তারা 9-8-2022 থেকে 11-8-2022 মধ্যে কিন্তু আপনারা র্যালিটা দেখতে পারবেন। বন্ধুরা এরকম করে কিন্তু ত্রিপুরা 8টি ডিস্ট্রিক্টের এখানে নাম রয়েছে, কোন ডিস্ট্রিক্টের র্যালি কোথায় হবে এখানে স্থানটা দেওয়া হয়েছে, ফায়ারম্যানের কোন সময় হবে, ড্রাইভারের কোন সময় হবে। তো এখানে বলা হয়েছে র্যালিতে আপনাদের যাওয়ার সময় প্রতিদিন সকাল আটটার সময় কিন্তু এখানে বলা হয়েছে যে র্যালিতে যাওয়ার জন্য, এরকম করে কিন্তু আপনারা দেখে নেবেন। ভিডিও ডিসক্রিপশানে আমি পিডিএফটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে যে যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন আপনাদের ডিস্ট্রিক্টের র্যালিটা কোথায় হবে সেগুলি আপনারা দেখে নেবেন। আমি আপনাদেরকে প্রথমে একটা ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করেছি, আরেকটা ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করে নিই। যারা সিপাহীজলা থেকে বিলং করেন আপনাদের র্যালি হবে, এখানে যে স্থানটা দেওয়া হয়েছে বিশ্রামগঞ্জ হাই স্কুল, যে হায়ার সেকেন্ডারি স্কুল গ্রাউন্ড রয়েছে ওইখানে কিন্তু হবে। ড্রাইভার পদে যারা আবেদন করেছে 20-8-2022 সালে র্যালি হবে। সিপাহীজলা ডিস্ট্রিক্টের ফায়ারম্যানে যারা আবেদন করেছে 21-8-2022 থেকে 23-8-2022 মধ্যে র্যালি হবে, প্রতিদিন সকাল 8টার সময় কিন্তু যেতে হবে। বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নেবেন, করার পর আপনারা যে যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন, এখানে 8টি ডিস্ট্রিক্টের নাম দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন ওই ডিস্ট্রিক্টের র্যালিটা কোথায় হবে, ফায়ারম্যানের কবে হবে, ড্রাইভারের কবে হবে এখানে তুলে ধরা হয়েছে, এগুলি আপনারা দেখে নেবেন। এগুলি নিয়ে আর আলোচনা করছি না এই ভিডিওর মাধ্যমে। তবে নিচে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হয়েছে, এখানে বলা হয়েছে, দেখুন কী বলা হয়েছে এখানে। এখানে বলা হয়েছে ক্যাটাগরি ভিত্তিক নিয়োগ র্যালির বিস্তারিত বিবরণ দপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয়েছে যে কোন পদ থেকে কতজন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞাপিত পদের সংখ্যা অস্থায়ী, অর্থাৎ আপনারা যে এখানে রিক্রুটমেন্ট করতে যাচ্ছে, এখানে যে রিক্রুটমেন্ট আপনাদের ভ্যাকেন্সিটা জানিয়ে রাখি, যারা ফায়ারম্যানে আবেদন করেছেন ফায়ারম্যানের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে আপনাদের 304টি কিন্তু ফায়ারম্যানে ভ্যাকেন্সি রাখা হয়েছে। তো আর ফায়ারম্যান ড্রাইভার যে রয়েছে, ফায়ারম্যান ড্রাইভারে কিন্তু 25টি পোস্ট রাখা হয়েছে। তো টোটাল কিন্তু আপনাদের 329 জন লোক নিয়োগ করা হবে। তবে এখানে যে 329 জন লোক বলা হয়েছে এগুলি কিন্তু অস্থায়ী বলা হয়েছে, মানে এগুলি কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি এখানে না, এখানে ভ্যাকেন্সিগুলি আরও ইনক্রিজ হতে পারে অথবা হ্রাস হতে পারে এখানে বলা হয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু বাড়তে পারে এখানে বলা হয়েছে। বন্ধুরা এই অফিসিয়াল নোটিফিকেশনটা যে এটা কিন্তু ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও দেওয়া হয়নি, অথবা আজকে অথবা কালকের মধ্যে কিন্তু নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইট হয়তো বা দিয়ে দেবে। তো আপনারা যদি এখন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেন ওইখানে কিন্তু এই নোটিফিকেশনটা দেখতে পাবেন না, এটাও আউটসোর্সের মাধ্যমে কিন্তু নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, 1-2 দিনের মধ্যে হয়তো বা দিয়ে দেবে, যখনই দিয়ে দেবে আপনাদেরকে আবারও ডিটেলসে জানিয়ে রাখবো। তো আজকের জন্য এতটুকু রাখছি, জয় হিন্দ, জয় ভারত।